সারা দুনিয়ার মুসলমান এক অশান্তির বেড়া জালে আবদ্ধ বিশেষ করে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া গতকালের ঘটনা টঙ্গীর ময়দান কোরআনওয়ালা তলিবুল ইল দিন ইসলামের সৈনিক যাদের রক্তে রঞ্জিত হয়ে গেল টঙ্গীর মাঠ একদিকে আমরা মর্মাহত অপরদিকে আমরা আসান্বিত পৃথিবীতে যুগে যুগে রক্ত ঝরানোর পরই আহলে হকের পতাকা উড্ডীন হয়েছে ইনশা আল্লাহ আশা করি বাতেলদের পতন খুব দ্রুতই ঘটে যাবে ইনশাআল্লাহ তো শাহাদাতের পিয়ালা যারা পান করেছেন তলিবুল ইম দিনের পথে আল্লাহ আল্লাহতালা তাদের মাকামকে জান্নাতে উঁচু করে দিন এবং তাদের আওলাত পরিবার পিতামাতা যারা এদেরকে সাবরেজ আমিল এখতিয়ার করার তৌফিক দান করেন এবং এই নৃশংস হত্যা এবং এই দুর্ঘটনার পেছনে যারা ইন্ধনদাতা আল্লাহ তালা এ সমস্ত বাতেল এদেরকে প্রথমত দোয়া করি হেদায়াত দান করুন ভিন্ন দিকে আল্লাহ কুদরতের হাতে কঠোর হস্তে দমন করে দিন পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় গ্রাম্য একটি প্রবাদ আছে পাটা যে মরিচ পিসে আছে না যেটা দিয়ে পিসে ওটা কি এই দুই জিনিসের মিশ্রণে আঘাতে আঘাতে কি দেবন্দী এদের অন্তর্দ্বন্দ্ব ভিতরগত কিছু শরীয়তের মাসআলা নিয়ে স্বার্থ নিয়ে নয় তৃতীয় একটি মোনাফেক দল জীবনে আর তাবলিগ করা নেয় ওর চোদ্দ পুরুষ তাবলিগের বিরোধিতা করে গেছে এরা এই সুযোগে আদাঝল মাঠে খেয়ে নেমেছে হিংস দেওয়ার জন্য মূলত এরাই এ সমস্ত বাতেলদের পেছনে উচকানি দেয় এ সমস্ত তৃতীয় পক্ষ যারা তাবলিক করে না যারা দেওবন্দি না পছন্দ করে না করে বিরোধিতা এদের তাবলিগের এই অবস্থানে সুযোগ সন্ধান করে বিরূপ মন্তব্য করার অধিকার বিন্দু থেকে বিন্দু তাদের নাই যদি করে সেটা হবে চূড়ান্ত বেইমানি গাদধারী নিমক হারামি এই তৃতীয় পক্ষ সুযোগ সন্ধানী মোনাফেক এদের থেকে আপনারা চুপ থাকবেন যারাই বলবে তাবলিকটা এমন কেন আগে বলবেন তোর বাফে তাবলিক করছে কিনা বল তুই করছো কিনা বল তোর দাদা করছে কিনা বল যদি বলে না তো একটা শব্দ করার তোর অধিকার নাই চুপ তোর কোনো কথা বলার অধিকার নাই আল্লাহ তাল এই মুনাফিক থেকে গোটা জাতিকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন তো এ বিশাল আয়োজনে আপনারা অনেকেই হয়তো বা আমি ভাবতেছি বেজার খুশি সবাই শয়তান শয়তান খুশি না শয়তান যেমন বেজার কিছু কিছু মুনাফিকেরাও বেজার তারপরও কি এই ধারা বন্ধ হয়ে গেছে আল্লাহ আরও কামিয়াবি দান করুন আমি বয়ানে সংক্ষিপ্ত সময় যেহেতু অন্য প্রোগ্রামে যেতে হবে অতএব আমি খুব দ্রুত দুই তিন মিনিটের জন্য আপনাদের কাছে অনুরোধ পৃথিবীতে তাবলিক বলেন দাওয়াত বলেন পীর মুরিদি বলেন ওয়াজ মাহফিল বলেন বক্তা বলেন ইমাম বলেন আলেম সব কিছু করার ফ্যাক্টরি তৈরি মাদ্রাসা মাদ্রাসা আছে তাবলিক দাওয়াত সব কিছু আছে মাদ্রাসা নাই সব বন্ধ অতএব সারা দুনিয়ার বেঈমান মাদ্রাসা বন্ধের জন্য পাগল পারা হয় আছে সেক্ষেত্রে আমাদের খুব সচেতনতার সাথে এই দিনই প্রোগ্রাম মাদ্রাসার পেছনে সময় দিয়ে অর্থ দিয়ে দোয়া করে সহযোগিতা করতে হবে বিরোধিতা করার কোনো যুক্তিকতা নাই বিরোধিতা করবে রসুলের দুঃশ্মান বেঈমানেরা কোনো ইমানদার বিরোধিতা করার কোনো রাস্তাই খোলা নাই কথা কি বলেন ঠিক তো সহযোগিতা তো দোয়া করবেনই আর দুই তিন মিনিটের জন্য নগদ কিছু আল্লাহর খেদমতের জন্য এক হাজার দু হাজার পাঁচশো একশো দান করবেন না সে দিবেন না খবরদার যার দিল চায় না সে দিবেন না আর যার দিলে চায় সে অল্প হলেও দিবেন বরকত বেশি হবে ইনশাআল্লাহ তো আপনারা রাজি সবাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে দ্রুত ভেতরে প্রবেশ করুন এবং যারা দিবেন তারা হাতে টাকা নিয়ে যার যার ব্যাগে দিয়ে দেন খুব দ্রুত খুব দ্রুত কোনো কথা হবে না হ্যাঁ ঢাকার মোহাম্মদ ইউসুফ ভাই মাদ্রাসার সভাপতি নগদ এক লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করেন বলেন না আমি কামাই রুজি ব্যবসা চাকরিতে আল্লাহ বরকত বাড়াই দেন চতুর্দিক থেকে ব্যাংকওয়ালারা দ্রুত করেন কথা কথা বন্ধ বন্ধ কেউ কথা না বলি যারা দিচ্ছেন দিয়ে দেন কেউ কথা না বলি আপনারা চুপ থাকলে আমি আলোচনাও চালায় যেতে পারি চুপ থাকেন আমি আলোচনা চালাই যেহেতু সময় কম অতএব যারা দেওয়ার দিয়ে দেন যারা উঠাইতেছেন এই ব্যাগওয়ালারা যারা উঠাচ্ছেন ব্যাগ নিয়ে এক পাশ থেকে স্টেজ আসবেন আমার সামনাসামনি আসবেন না এবং সকলের আসতে হবে না দু চারজনের ব্যাগের টাকা একজনকে দেন উনি নিয়ে আসবে সকলের সামনে আসতে হবে না দ্রুত আমরা উঠায় ফেলি আওয়াজ বন্ধ করা যাবে তাহলে কেউ কথা বলবেন না যারা উঠাচ্ছে উঠাক কথা চলতে থাকুক আল্লাহ তাআলা কবুল করেন সুরাতুল কাহাফের শেষের দিকে এক আয়াত পড়েছি রসুল্লাহি সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের ভেতর থেকে এক হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদের শুনবার মতো তৌফিক পাক দান করুন এই ভাই যারা কথা বলে এদের একটু বন্ধ করায় দেন আপনারা আওয়াজ আসতেছে বিভিন্ন পার্শ্ব থেকে কথা বন্ধ করেন সবাই আর মোবাইল বন্ধ করেন কেউ কথা বলবেন না ইন্নাল্লাজিনা আমানু আমিলুস লিহাদ নিশ্চিত যারা ইমান আনায়ন করবেন এবং আমলে সলে করবেন কানাত আত্লাহুম জান্নাতুল দৌস ই নুজুলা তাদের জন্য রয়েছে স্থায়ী শান্তির ঠিকানা উত্তম জান্নাত ফির দৌস আরো আস্তে করে বলেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাই আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তা আত আলি মাখলোক ইনফি মাসিয়াতিল খালেখ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া চূড়ান্তভাবে হারান এ হলো আয়াত হাদিসের সংক্ষেপ তর্জমা আলোচনার মোটামুটি বিষয়